মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বলেন মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল খবর নিল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল খবর নিল না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের নিয়ামত দিয়ে আপনাকে আমাকে খুশি করার চেষ্টা করেছেন, সেই সমস্ত নিয়ামতের মধ্যে একটা সবচাইতে বড় নিয়ামত হলো বাবা মার নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হারায় গেলে মা বাবা যেমন কষ্ট পায়, অনেক সময় এই সন্তান নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, সন্তানের হাতে বাবা মার খুন হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত আপনাকে আমাকে দিলেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় বড় নিয়ামত হলো আমার আপনার মা বাবা। মা বাবা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত গো ভাই, এই সময়টা আপনার জান্নাত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চালু করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে মা সন্তানটাকে কোলের মধ্যে নিতে পারে না, খুব কষ্ট অনুভব করতেছে, এমন অবস্থায় যখন প্রত্যেকটা মুহূর্ত সময় পার করতেছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের একটা হাত মার পায়ের মধ্যে যখন ঢুকায় দিলেন, মা তার দুইটা পায়ের আঙ্গুল দিয়ে সন্তানের হাতটাকে যখন ধরে ফেললেন, আস্তে আস্তে করে ওই সন্তানটা যখন মা একটু কোলে নিতে পারলো, বুকের উপর যখন নিয়ে ফেলছে, এবার মার স্তনের দুধটা বের করে দেয়, এবার মার স্তনের মধ্যে যখন মুখটা লাগাইতে যাবে, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল যাও যাও সমুদ্রের মধ্যে চলে যাও, ওই যে আমার বান্দি তার সন্তানটাকে দুধ পান করানোর জন্য তার বুকের স্তনটাকে বের করেছে। ও আজরাইল শুনে নাও, আমি আল্লাহর আদালতে এই সন্তানের মুখে এক ফোঁটা দুধ দেওয়ার অধিকার আমি তার মাকে দেই নাই, এই মা তার সন্তানকে এক ফোঁটা দুধ পান করাইতে পারবে না, যাও যাও এই মুহূর্তে যাও, ওই সন্তানের সামনে থেকে মার জানটাকে কবজ করে তুমি চলে আসো। أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
واشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله মধুময়
গ্রামের সুর মাঝে যাকে আমি পাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম আলম কুল জানাই সালাম, আল্লাহু আকবার, আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম আলম কুল জানাই সালাম, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, লা ইলাহা আল্লাহর সাথে শত্রুতা আছে কারো? এখানে যত মানুষ আছেন সমস্ত মানুষগুলো যদি জবান খোলেন তাহলে আল্লাহর নামের আওয়াজ ছোট হবে না বড় হবে? বলেন আমরা যদি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকি, আল্লাহর কোনো লাভ আছে? লস আছে? কিন্তু আমরা যদি আল্লাহকে না ডাকি আর যদি আল্লাহর নাম জিকিরের মতো জবান দিয়ে না বলি, ক্ষতিকার। দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে যদি মার কলিজা ঠান্ডা হয়, দুনিয়াতে বাবাকে বাবা বলে ডাক দিলে যদি বাবার কলিজা ঠান্ডা হয়, দুনিয়াতে নেতাকে নেতা বলে ডাক দিলে যদি নেতার কলিজা ঠান্ডা হয়, দুনিয়াতে একজন প্রিয়তমাকে যদি ভালোবাসার ডাক দিলে সে যদি খুশি হয়, তাহলে যিনি আপনাকে আমাকে বানাইছেন তিনি আপনাকে আমাকে বানায়া দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে পাঠায়া দিলেন, তাকে ডাকলে বুঝি তিনি বেজার হয়? বলেন বেজার হয়। তাহলে তার নাম উচ্চারণ করতে গিয়ে যদি জবান বন্ধ থাকে, বুঝতে হবে ঈমান নামের মুনাফেক এখানে বসে আছে। কথা বলেন ঠিক না বেটা? মুনাফেক চেনার জন্য দূরে যাওয়ার দরকার নাই, মুনাফেক চেনার জন্য, গুনাগার চেনার জন্য, নাফরমান চেনার জন্য দূরে যাওয়ার দরকার নাই। কারণ আল্লাহ নাম মুসলমান দিবে না মুনাফিকরা দিবে? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নামের ডাক এটা মুসলমান দিবে না হিন্দুরা দিবে? কোনো হিন্দু যদি আল্লাহর নামের ডাক শোনার পর না দেয় এটা ঠিক আছে, কারণ তার স্রষ্টা আল্লাহ না। কিন্তু কোন মুসলমান আল্লাহ নাম শোনার সাথে সাথে যদি আল্লাহ না বলে, বুঝতে হবে ওর ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য মালিক বড় না ছোট? কত বড়? আপনার আমার মতো? তার নাম ডাকলে তিনি বেজার হয় না খুশি হয়? জোরে আল্লাহ পাকের মহাব্বতে ডাকতে পারবেন? এই জবান দিছেন কে? কথা বলেন, বন্ধ করে দিতে পারেন কে? এই পৃথিবীতে এমন মানুষ কি আছে যারা জন্মগত কথা বলতে পারে না? আছে? আপনি আমি জন্মগত কথা বলতে পারি, আল্লাহর কি উপকার করছি যে আল্লাহ আমার জবানটা দিলেন? আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহর কি উপকার করছিলাম যে আল্লাহ জবান দিলেন? আর যে বোবা তার সে আল্লাহর কি ক্ষতি করলো যে ওর জবানটা দেয় নাই? এই যে জবান মালিকে দিছেন, এই দেওয়াটা হলো মালিকের পরীক্ষা। এই যে আল্লাহর নামের ডাক আসলে যদি না ডাকেন তো এই জবান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে আসামি বানায় দিবে।
এই জন্য মালিকের নাম আসলে ডাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন না দেখি হাত তুলেন তো। হ্যাঁ ভুল করছে, বাঙালি চালাক না বোকা একটু টেস্ট করে দেখলাম। হ্যাঁ ও যে এক লোক এক চোর হোটেলে গেছে চুরি করতে, তো চুরি করতে যায় ধরা পড়ছে, তো চোরে ধরা পড়লে কি হয়, গণপিটুনি, গণপিটুনি দেওয়ার পরে যখন সামনে দাঁড় করায়া দিছে বল আর কোনোদিন আসবি, বলে না আসবো না, সবার দিলে দয়া লাগছে ছাইরে দিছে। তো কিছুদিন পরে চোরটা আবার হোটেলে আসছে, কিসের জন্য, ভাত খাওয়ার জন্য, কি জন্য, তো চুরি করতে এসে আবার ধরা পড়ছে। তো লোকে যারা ধরছে তারা জিজ্ঞেস করছে কি রে তোরে না কিছুদিন আগে পিটানি দিল আর তুই স্বীকারোক্তি দিলি আর কোনোদিন আসবি না, আবার আসলি কেন। তো চোরে বলতেছে ভাই আগের বার আসছিলাম নিজের ইচ্ছাতে, এবার আসছি হোটেল আলা মালিকের ইচ্ছাতে। বলে কেমনে, বলে আমি যখন বের হয়ে যাইতেছিলাম তো হোটেলের মধ্যে দরজায় লেখা আছে ধন্যবাদ আবার আসবেন। কি লেখা আছে, ধন্যবাদ আবার আসবেন। তো আমি তো আসতে চাই নাই, আমারে ধন্যবাদ দিয়ে যদি আসতে কয় তে আসা লাগবে না। আমাদের বাঙালিদের অবস্থা হলো এমন, আমরা দুনিয়ার সব জায়গাতে চিল্লা পাল্লা করতে পারি কিন্তু কোরআনের বাগানে এসে আল্লাহর নাম ডাকতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে, যতক্ষণ আজকের এই মাহফিলের বয়ান হয় থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দেখি হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নাড়া দেন, হাত নাড়া দেন, সবাই হাত নাড়া দেন, হ্যাঁ দেন হাত নাড়া দেন, হ্যাঁ আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, হাত নামান। ঘুম সারছে তো? হ্যাঁ যাদের একটু জিমানি আসছিল আমার আগে আব্দুর রহমান আয়ুবী ভাই খুব সুন্দর বয়ান করছেন আপনাদের সামনে, আমরা রুমে থেকে শুনতেছিলাম, ওনার বয়ানে হয়তো বা অনেকের দিল নরম হয়ে ঘুম আসতে পারে, এই জন্য ঘুমটা সারায় নিলাম। দুনিয়াতে কোনো মানুষ কোনো কাজ করলে সেই কাজের কোনো উদ্দেশ্য আছে না নাই, কথা বলেন আছে না নাই, উদ্দেশ্যবিহীন কাজ এই পৃথিবীতে কেউ করে না। আমার আলোচনা শুরু হয়েছে এজন্য এদিক সেদিক কেউ নজর দিবেন না। আপনারা জানেন বিভিন্ন জায়গাতে আমার বয়ান যারা শুনছেন আমি ফাও কোনো কথা বলি না, লম্বা সময় কথা বলি না, সংক্ষিপ্ত সময় জরুরি কথাগুলো বলি, এজন্য আমার পরের কথা বুঝতে হলে আগের কথা শুনতে হবে, আমার আগের পথা আর পরের পথা মিলাইতে গেলে মনোযোগ দিয়ে শুনতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। মানুষ এ পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করে পাঠাইছেন, কে বানাইছেন বাবা নাকি অন্য কেউ বানাইছেন? আল্লাহ পাক আমাদেরকে যে এই পৃথিবীতে পাঠাইলেন এমনে এমনে পাঠাইছেন না কোনো উদ্দেশ্য আছে? দুনিয়াতে কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। একজন মানুষ সকালবেলা ঘর থেকে বের হইলেও তার বের হওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই, কথা বলেন আছে না নাই। কেউ বের হয় বাজার করার জন্য, কেউ বের হয় ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য, কেউ বের হয় তার চাকরি আলয়ে যাওয়ার জন্য, কেউ বের হয় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য, এক কথায় কেউ এ পৃথিবীতে উদ্দেশ্যবিহীন চলে না। সব মানুষের চলার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কথা বলেন ঠিক না বেঠি। আজকের এই মাহফিল যে আয়োজন করা হয়েছে এত বড় বিশাল একটা প্যান্ডেল, আপনারা অগণিত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষ, বলেন আপনাদের আসার একটা উদ্দেশ্য আছে না নাই? এই মাহফিল যারা করতেছেন করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যারা এসেছি বয়ান করতেছি আমাদের মালিকের সন্তুষ্টির একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যবিহীন কাজ এ পৃথিবীতে কেউ করে না।
উদ্দেশ্যবিহীন কাজ এ পৃথিবীতে করে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষকে বলা হয় পাগল, যার মাথার তার সেরা। দেখবেন মাঝে মাঝে গোবিন্দগঞ্জ রাস্তা দিয়ে দেখবেন মাঝে মাঝে হেঁটে যায়, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অথবা লজ্জাস্থান বের করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওর লজ্জাস্থান, ওর শরীর যে মানুষ দেখে, এতটুকু বুঝ ওর ভেতরে নাই, কারণ মাথার তার সেরা। যাইতেছে কোন দিকে সেটাও জানে না, গন্তব্য কোথায়, শুরু কোথায়, শেষ কোথায় বুঝে না। এরকম এক প্রকার মানুষ যাদেরকে বলা হয় পাগল। এই পাগলের চলার কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক না ব্যাঠে। দ্বিতীয় আরেক প্রকার মানুষ আছে যাদের এই পৃথিবীতে চলার পিছনে কোনো উদ্দেশ্য নাই, সেটা হলো শিশু বাচ্চা। একটা শিশু বাচ্চা যার কোলে দিবেন তার কোলে যায়, যেখানে বসে দিবেন সেখানে বসে থাকে, যেমনে শুয়ে দিবেন তেমনে শুয়ে থাকে। ওর কোনো টার্গেট নাই, ওর কোনো উদ্দেশ্য নাই। এই শিশু বাচ্চা আর পাগল, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদের চলার, কথা বলার, ওঠা বসার একটা উদ্দেশ্য থাকে, কথা বলেন ঠিক না বেঠে। বলেন আমার আল্লাহ যে এই পৃথিবীতে আমাদেরকে বানাইলেন, বানানোর পিছনে তার কোনো উদ্দেশ্য আছে না নাই, নাকি তিনি পাগল উদ্দেশ্য ছাড়া, নাকি তিনি শিশু বাচ্চা বুঝে না উদ্দেশ্য ছাড়া বানাইছেন, এমন নাকি? বিনা কারণে বানাইছেন? কি কারণে বানাইছেন? আল্লাহ পাক তার কারণটাকে তিনি নিজে বয়ান করে বলেন পবিত্র কোরআনুল কারিমে। আল্লাহ পাক বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি জিন এবং মানুষ এই দুই শ্রেণীকে জমিনের মধ্যে বিনা কারণে পাঠাই নাই, কেন পাঠাইছি? লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। যরিকন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন ইবাদত করার জন্য। কেন ইবাদত করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করলে বুঝি আল্লাহর শান বড় হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর ইবাদত না করলে মনে হয় আল্লাহর সম্মান দিন দিন কমে যায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য কেন পাঠাইলেন? আবার আল্লাহ পাক যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলেন, কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাত, নিশ্চয় আমি আমার বান্দাকে যেই ইবাদতের জন্য বানাইছি, এই ইবাদত সহজ নয় বরং ভারী ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ভারী জিনিস বহন করতে পারে কে, সক্ষম ব্যক্তি না অক্ষম ব্যক্তি, দুর্বল না সবল? আল্লাহ পাক আমাদেরকে যে ভারী বোঝা দিলেন, আমরা কি সবল না দুর্বল? হ্যাঁ, বুঝে শুনে কোয়েন, আমরা কি সবল না দুর্বল? ভারী বোঝা বহন করে যে সে সবল না দুর্বল? আল্লাহ পাক আমাদেরকে যে ভারী বোঝা দিলেন তার মানে আমরা কি সবল না দুর্বল? সবল। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন খুলিকল ইনসানু জঈফা, মানুষকে আমি আল্লাহ পাক বানাইছি একেবারে দুর্বল করে। মানুষের মধ্যে সবলতা নাই, সব আছে দুর্বলতা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বললেন আমরা সবল, কিন্তু আল্লাহ পাক বলেন আমরা সবল না, আমরা দুর্বল। বলেন কারটা ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন আমরা দুর্বল, কিন্তু আমরা নিজেদেরকে সবল মনে করি। প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ কেমনে দুর্বল? মানুষ তার এই ছোট্ট ব্রেনের বাহাদুরিতে চালকবিহীন বিমান আবিষ্কার করলো, মানুষ এই ছোট্ট ব্রেনের বাহাদুরিতে উড়োজাহাজ প্লেন আবিষ্কার করলো, মানুষ তার এই ছোট্ট ব্রেনের বাহাদুরিতে রকেট আবিষ্কার করলো, মোবাইল আবিষ্কার করলো, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত
সেকেন্ডের মধ্যে কথা হয় তাও দেখে দেখে এমন বস্তু আবিষ্কার করলো যে মানুষ, এই মানুষ দুর্বল হয় কি করে? আমার কথা বুঝেন আপনারা? মানুষ কেমনে দুর্বল? আল্লাহ পাক বলেন হ্যাঁ দুর্বল, কেমন করে? আল্লাহ পাক বলেন দেখো, সকালবেলা একটা মুরগির বাচ্চা জন্ম নিছে, দুপুরবেলা এই মুরগির বাচ্চার সামনে আপনি চাউল দিবেন, চাউলের কালারের পাথরের দানা দিবেন, আর তার সামনে বসে দেখবেন এই মুরগির বাচ্চা চাউলের দানা খায়, পাথরের দানা খায় না। কথা বলেন ঠিক না ব্যা? ঠিক। প্রেক্ষান্তরে মানুষ এক বছর বয়স, আমাদের মা চাচিদেরকে আমরা দেখতাম, আমরা যখন ছোট ছিলাম তো আমাদের মা চাচিরা যখন কাজে মন দিবে, রান্না বান্না করবে, তো একটা পাটি বিছায়া আমাদেরকে বসায়া তার উপরে কিছু খেলনা দিয়ে তারা নিজেদের কাজ করত, আমাদেরকে খেলনা দিয়ে বসায় রাখতো। আপনাদেরও কি তাই করত? তো হঠাৎ করে একটা মুরগি এসে এই হাঁটতে গিয়ে হাতের উপরে অথবা পাটির উপরে বাথরুম করে দিছে। ছোট বাচ্চা এবার হাতের নড়াচড়া করতে গিয়ে বাথরুমটা হাতের সাথে লেগে গায়ে লাগায়, মাথায় লাগায়, গালে লাগায়, কখনো কখনো তো কোনো বাচ্চা হাতের বাথরুমটা জিব্বাতেও লাগায়। কথা বলেন ঠিক না বেটি? এক বছর বয়স একটা মানুষের বাচ্চা, সে বুঝে না তার হাতের মধ্যে যেই বাথরুমটা আছে এটা তার খাবার উপযোগী নয়, সে মুখে দিয়ে দিল। প্রেক্ষান্তরে একটা মুরগির বাচ্চা সকালবেলা যার জন্ম, দুপুরবেলা সে বুঝে ফেলল তার খাবার কোনটা আর খাবার না কোনটা। বলেন খাবারের জায়গাতে মানুষ সবল না মুরগির বাচ্চা সবল? আল্লাহ পাক এ কারণে বলেন খুলিকল ইনসানু যাইফা, আমি আল্লাহ মানুষকে বানাইছি দুর্বল করে। এই যে শীত আসতেছে অটোমেটিক একটু হাওয়াটা চালু হয়েছে ঠিক না? কিছুদিন পর যখন শীতের প্রভাব আরো বাড়বে তো দেখবেন মানুষরা এই শীতের হাত থেকে বাঁচার জন্য কানটুপি লাগায়, মাফলার লাগায়, গলার মধ্যে একটা নতুন সিস্টেম বের হয়েছে ওটা লাগায়, শাল লাগায়, চাদর লাগায়, সোয়েটার লাগায়, আছে আছে, মোটা গেঞ্জি লাগায়, পায়ের মধ্যে মোজা, হাতের মধ্যে মোজা, কান টুপি, এরকম মুখোশধারী কত বস্তু মানুষ ব্যবহার করে। কেন? শীতের হাত থেকে বাঁচার জন্য, যাতে শীত তাকে না ধরে। কথা বলেন ঠিক না ব্যা? ঠিক। প্রেক্ষান্তরে আল্লাহ পাকের আরেকটা সৃষ্টি কুকুর। শীত বেশি হোক অথবা কম হোক, জীবনে কোনোদিন দেখছেন বেশি শীত হওয়ার কারণে শীত একটা কানটুপি, কুকুর একটা কানটুপি লাগায় রাস্তায় ঘুরতেছে? জীবনে দেখছেন কোনো কুত্তায় চাদর পরে জ্যাকেট লাগায় রাস্তায় হাঁটে? দেখছেন কোনোদিন? জীবনে কোনোদিন আমরা দেখলাম না শীত বেশি হওয়ার কারণে কুকুর কানটুপি লাগাইলো, জ্যাকেট লাগাইলো, শাল চাদর পরলো, হাত পায়ে মোজা লাগাইলো, জীবনেও দেখলাম না। বলেন শীতের কাছে মানুষ দুর্বল না কুকুরে দুর্বল? এবার বলেন আল্লাহ পাক যে আমাদেরকে বলছেন যে আমরা দুর্বল, আল্লাহর বলাটা কি ঠিক আছে? এমন যদি উদাহরণ দিতে যাই তাহলে আরো 15-20টা দিতে পারবো। আল্লাহ পাক যেই কথাগুলোর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন হে মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যত বাহাদুরি করো না কেন, এই বাহাদুরির 4 পয়সার কোনো দাম নাই। কেন? কারণ তোমাদেরকে বানানোই হয়েছে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, যেই নাপাক পানির দাম পৃথিবীর কাহারো কাছে নাই, এমন 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে বানাইছেন। যদি এই নাপাক পানিটাকে মূল্যহীন করে আল্লাহ পাক জমিনে ফালায় দিতেন, এর দ্বারা ফসল হইতো না। আল্লাহ পাক এই নাপাক পানি থেকে বানাইছে, গর্ব আর অহংকার করে নিজের আখিরাতকে নষ্ট করো না। কথা বলেন ঠিক না ব্যা? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ফেরেশতারা যখন শুনল আল্লাহ পাক এ পৃথিবীতে একদল মানুষকে বানাইবেন,
যাদেরকে বানানোর দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য ইবাদত করা। ফেরেশতারা গিয়ে আল্লাহ পাককে বলেন, আল্লাহ এই মানুষদেরকে কেন বানাইতে হবে? ইবাদত তো আমরা করতেছি, আমাদের ইবাদতে কি আপনার ভালো লাগে না? আল্লাহ বললেন, হ্যাঁ ভালো লাগে, তবে আমি যেই ইবাদত চাই, যেমন চাই তেমন ইবাদত তোমরা আমাকে দিতে পারো না। সুবহানাল্লাহ বলে। এই মানুষকে আল্লাহ পাক বানায়া আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতা আমার এই মানুষটাকে তোমরা সেজদা করো। সুবহানাল্লাহ বলে। ওই মানুষটার নাম কি ছিল বাবা? বলেন, আর একবার বলেন, আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। কি পিতা? আদি পিতা, যিনি আমাদের সূচনার বাপ। মানুষদের এ পৃথিবীতে সর্বপ্রথম মানুষের প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। যখন আল্লাহ পাক আদেশ দিলেন, ও ফেরেশতারা তোমরা সবাই মিলে আমার আদমকে সেজদা করো, সব মানুষেরা সেজদা দিল একজন ছাড়া। বলেন তো সে কে? কথা বলেন কে? আচ্ছা এবার বলেন, আল্লাহ পাক সেজদা করার জন্য আদেশ কাকে দিছেন, ফেরেশতাকে না জিনকে? কথা বলেন, কথা বলেন, কাকে দিছে? ইবলিস ফেরেশতা ছিল না জিন ছিল? কি ছিল? কেউ বলতেছে জিন ছিল, কেউ বলতেছে ফেরেশতা ছিল। ইবলিস হলো জিন, ফেরেশতা না। আল্লাহ পাক সেজদা দেওয়ার জন্য আদেশ দিলেন ফেরেশতাকে, জিনকে না। অমান্য করল জিন, অভিশপ্ত হয়ে গেল জিন। অথচ জিনকে তো আল্লাহ পাক সেজদা করার আদেশ দেয় নাই, দিয়েছে একটা সেজদা না দেওয়ার কারণে। ইবলিস যদি সারা পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্ট হয়, এখানে আমরা যারা বসেছি অন্য ওয়াক্তের কথা বাদই দিলাম, এশার নামাজ অনেকে পড়ি নাই এমন মানুষ আছে না? মাগরিবের নামাজ পড়ি নাই এমন মানুষ আছে না? জোহরের নামাজ পড়ে নাই এমন মানুষ আছে না? ফজরের সময় জাগতে পারে নাই আমরা এমন মানুষ আছি না আমরা? একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস যদি পৃথিবীর মধ্যে নিকৃষ্ট হয়, তাহলে আমরা যে আল্লাহর কত সেজদা দিচ্ছি না, তাহলে আমরা কি? কথা বলেন, কথা বলেন। ইবলিসের চাইতে খারাপ নিজেকে বানায়া যদি পৃথিবীর মধ্যে যদি ভালো দাবি করি, বলেন তো মোনাফিকির জন্য আর অন্য কারুর কাছে যাওয়ার দরকার আছে? আল্লাহ পাক বলেন, এর পরেও মানুষ আমি তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এক বাবার পাঁচটা সন্তান, দুইটা সন্তান ভালো, তিনটা সন্তান খারাপ। এই খারাপের মধ্যে একটা বেশি খারাপ, বাকি দুইটাও একটু লেভেল আছে। বলেন তো এই বাবার পাঁচ সন্তানের মধ্যে চিন্তা কাকে নিয়ে সবচেয়ে বেশি করতে হয়? যেটা বেশি খারাপ ওটা নিয়ে বাবা মার টেনশন বেশি, সব সময় চিন্তা করে, না জানি কই গেল, কার কি করলো, কে ব্যান বিচার নিয়ে আসে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত মানুষকে আমি পাঠাইছি, এদের মধ্যে যার জীবনের যত গুণা বেশি, আমি রবের রহমতের নজর পড়ে তার উপরে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। গুনাগার বান্দাকে নিয়ে আল্লাহও টেনশনে থাকেন, আল্লাহ মাঝে মাঝে চিন্তা করেন, এত গুনাহ করে আমার এই বান্দা, কবে ফিরবে আমার দিকে, কবে আসবে আমার দিকে। এ কারণে আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখে যদি বলি ওই লোকটা খারাপ, দেখানোর জন্য এক লোক দেই ওই লোকটা খারাপ, নিচের তিনটা লোক আমার দিকে তাকায়া বলে, ও তো কি খারাপ, তার চাইতে তুই তিন ডবল খারাপ। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার কথা বুঝেন আপনারা? সুর দিচ্ছি না, কষ্ট হইতেছে? আপনারা কি সুরের পাগল না নূরের পাগল? নূর মানে কথা আর কি, কথার সৌন্দর্যতার পাগল না সুরের সৌন্দর্যতার পাগল?
আচ্ছা, আপনাদের এলাকায় যখন কোনো বাড়ি হয় আগে কি করে, ইটার গাঁথনি দেয় না প্লাস্টার করে? হ্যাঁ, রং আগে করে না প্লাস্টার আগে করে? হ্যাঁ, প্লাস্টার আগে করে না ইটার গাঁথনি আগে দেয়? হ্যাঁ, প্লাস্টার করে কখন? যখন গাঁথনি শেষ। রং করে কখন? যখন প্লাস্টার শেষ। সৌন্দর্যতা দেখা যায় কখন? যখন রং করা শেষ। কথা বলেন ঠিক না ব্যাঠি? কেবল তো গাঁথনি শুরু করছি, এখন সুন্দর হবে কেমনে? কেবল ইটার গাঁথনি চলতেছে। বলেন আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? এই পৃথিবীতে আমরা সকাল থেকে আল্লাহকে ডাক দিলাম না, এরপরেও আমাদের হায়াত আল্লাহ বন্ধ করছেন, আমাদের রিজিক আল্লাহ বন্ধ করছেন। আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন, আল্লাহর ভালোবাসাটা কেমন? আল্লাহ পাক একদিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বান্দাদের জান কবজ করার দায়িত্ব তোমারে দিছি। আমার এই বান্দাদের জান কবজ করতে গিয়ে তোমার দিলের মধ্যে কি কখনো দয়া লাগছে? আজরাইল বলে, আল্লাহ দয়া তো সব সময় লাগে, এমন এমন বান্দাদেরকে জান কবজ করতে বলেন গিয়ে দয়া লাগে, কিন্তু আপনার হুকুম দয়াটাকে পিছনে ফালায়া জান কবজ করি আল্লাহ। তবে দুইটা দিন এমন দয়া লাগছে আমার মন চায় নাই আপনার বান্দার জানটাকে কবজ করি, তবে আপনার হুকুম তাই জানটারে কবজ করছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, কোন দুই দিন তোমার সবচেয়ে বেশি দয়া লাগছে একটু বলো দেখি। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ স্মরণ করেন ওই দিনের কথা যেদিন সমুদ্রের মধ্যে একটা জাহাজ যাইতেছিল, ওই জাহাজের মধ্যে আপনার কিছু বান্দারা চলতেছিল, তাদের মধ্যে একজন মহিলা যার পেটের মধ্যে 10 মাস 10 দিনের বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে সে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছিল আর জাহাজে করে বাপের বাড়ি যাইতেছিল সন্তান প্রসব হওয়ার জন্য। এই সন্তান প্রসব করবে এই আশা নিয়ে আপনাদের এলাকার মেয়েরা কি বাবার বাড়ি যায়? দেখবেন প্রথম সন্তান যখন পেটে আসে বাবার খেয়াল অতটা না থাকলেও মা তার বাবাটারে ঘুতায়, কি গো আমার সন্তান তো সন্তান সম্ভবা, এখন বাচ্চা হবে, ওরে কবে আনবেন আমার কাছে নিয়ে আসেন? বলে কি বলে না? বলেন বলেন, বলে কি বলে না? মেয়েটা যাইতেছে বাবার বাড়িতে, আল্লাহ পাক হঠাৎ করে পানিকে আদেশ দিলেন, পানি সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি কর। বলেন পানি আল্লাহর হুকুম মানে কি না? বাতাসকে আদেশ দিলেন, বাতাস সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি করে জাহাজটাকে পানির মধ্যে ডুবায় দাও। বলেন বাতাস আল্লাহ পাকের আদেশ মানে কি না? যখন জাহাজটাকে সমুদ্রের মধ্যে ডুবায় দিছে, এক মুহূর্তের মধ্যে জাহাজটা পানির মধ্যে ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, জাহাজের একটা তক্তা ভাসতেছে, আস্তে আস্তে সব মানুষগুলো জাহাজের মধ্যে যারা ছিল অনেক মানুষ মারা গেল, মাত্র কিছু আল্লাহর বান্দা বেঁচে গেল, তার মধ্যে ওই মহিলাটাও বেঁচে গেল যেই মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে। কিন্তু বাঁচলে কি হবে? পেটে এমন ভাবে চাপ লাগছে যে চাপ লাগার কারণে যেই সন্তানের আরো 1 মাস পরে হওয়ার কথা, ওই সন্তান ওই চাপ লাগার কারণে সমুদ্রের মধ্যে তক্তার উপরে সন্তানকে প্রসব করে ফেলছে। এ পৃথিবীতে আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? বলেন কে? পৃথিবীতে ভালোবাসেন কে? বলেন আর একবার বলেন। মা নাই এখানে এমন যারা আছেন একটু হাত তোলেন তো, হাত নামান। তার মানে অল্প কিছু মানুষের নাই, বাকি অধিকাংশের আছে আলহামদুলিল্লাহ। বলেন পয়গম্বর বলেন, যার মা জীবিত তার সন্তান মার কাছে গিয়ে যদি মুস্কি হাসি দিয়ে মার ওই চেহারাটা একবার দেখে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সন্তানের আমল নামায় একটা কবুল হজ, একটা উমরা হজের সওয়াব দান করে। জোরে কন সুবহানাল্লাহ।
যারা মাকে হারায় ফেলছেন তাদের এই যোগ্যতা আর নাই। সন্তান প্রসব হয়ে গেছে, পেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত মা তাকে দেখতে পারে নাই, অত দয়াও লাগে নাই, কিন্তু যখন সন্তান দুনিয়ায় এসে গেছে এবার অবস্থাটা এমন যে তক্তার উপরে মা ভাসতেছে, এরকম একটা তক্তার এক কিনারায় মা আর এক কিনারায় সন্তান। সন্তান জন্ম হয়ে গেছে, মা যে সন্তানকে তুলে একটু বুকের উপর নিবে এই সুযোগটাও নাই, কারণ তক্তার উপরে ভাসতেছে, হঠাৎ যদি একটু কাঁপুনি হয়তো বা সন্তান সমুদ্রের মধ্যে পড়ে যাবে, নিতে পারতেছে না, খুব কষ্ট। কিন্তু সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে তার মুখটা খুলে গেছে, ক্ষুধা লেগে গেছে। কথা বলেন, সন্তান আসলে ক্ষুধা লাগে কি না? আর এই সন্তানের প্রথম খাবার কি? পানি না মার স্তনের দুধ? পানি খেলা মেরে ফেলে দাও, মার স্তনের দুধ। মা যখন বুঝতে পারলো যে তার সন্তানের ক্ষুধা লাগছে, এবার সন্তানটাকে তুলবে কিন্তু পারে না। কেন? কারণ যদি আমি সন্তানকে ধরতে যাই তাহলে হতে পারে যে সন্তানটা পানির সমুদ্রের মধ্যে পড়ে যাবে, তখন তো সন্তানকে হারায় ফেলবো আর পাবো না। সন্তান হারানোর জন্য মা পাগল, কিন্তু এই পৃথিবীতে অনেক সন্তান আছে যেই সন্তান মার অসুস্থ একবার দেখতেও যায় না। কথা বলেন ঠিক না ব্যাটি? মার এক ফোঁটা দুধের দাম দিতে পারবেন? পারবেন? এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবেন? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বলেন, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল খবর নিল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল খবর নিল না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, দশ মাস দশ দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক না বাঠি? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের নিয়ামত দিয়ে আপনাকে আমাকে খুশি করার চেষ্টা করেছেন, সেই সমস্ত নিয়ামতের মধ্যে একটা সবচাইতে বড় নিয়ামত হলো বাবা মার নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হারায় গেলে মা বাবা যেমন কষ্ট পায়, অনেক সময় এই সন্তান নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, সন্তানের হাতে বাবা মার খুন হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত আপনাকে আমাকে দিলেন, সমস্ত নিয়ামতের মধ্যে
মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার মা বাবা। মা বাবা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত গো ভাই, এই সময়টা আপনার জান্নাত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চালু করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে মা সন্তানটাকে কোলের মধ্যে নিতে পারে না, খুব কষ্ট অনুভব করতেছে, এমন অবস্থায় যখন প্রত্যেকটা মুহূর্ত সময় পার করতেছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের একটা হাত মার পায়ের মধ্যে যখন ঢুকায় দিলেন, মা তার দুইটা পায়ের আঙ্গুল দিয়ে সন্তানের হাতটাকে যখন ধরে ফেললেন, আস্তে আস্তে করে ওই সন্তানটা যখন মা একটু কোলে নিতে পারলো, বুকের উপর যখন নিয়ে ফেলছে, এবার মার স্তনের দুধটা বের করে দেয়, এবার মার স্তনের মধ্যে যখন মুখটা লাগাইতে যাবে, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল যাও যাও সমুদ্রের মধ্যে চলে যাও, ওই যে আমার বান্দি তার সন্তানটাকে দুধ পান করানোর জন্য তার বুকের স্তনটাকে বের করেছে। ও আজরাইল শুনে নাও, আমি আল্লাহর আদালতে এই সন্তানের মুখে এক ফোঁটা দুধ দেওয়ার অধিকার আমি তার মাকে দেই নাই, এই মা তার সন্তানকে এক ফোঁটা দুধ পান করাইতে পারবে না, যাও যাও এই মুহূর্তে যাও ওই সন্তানের সামনে থেকে মার জানটাকে কবজ করে তুমি চলে আসো। সন্তানের সামনে থেকে আজরাইল মার জানটাকে কবজ করে ফেলল। আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল দ্বিতীয় আর কোন দিন তোমার দিলের মধ্যে দয়া লাগছে একটু বলো দেখি। আজরাইল বলেন, আল্লাহ দ্বিতীয় আর একটা দিন আমার দিলের মধ্যে বড় দয়া লাগছে গো আল্লাহ। বলে কোন দিন? সেই দিন ও আরশের মালিক, ওই দিনটা হলো ওই দিন যেই দিন সাদ্দাত দুনিয়ার জমিনের মধ্যে আপনার বানানো জান্নাতের মধ্যে ঢুকবে না বলে ওয়াদা করেছিল। জমিনের মধ্যে ইট স্বর্ণ পাথর মণিমুক্তা দিয়ে একটা ঘর, সুন্দর একটা ঘর বানাইছিল, যার নাম দিয়েছিল জান্নাত। সারা পৃথিবী সফর করে সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে এসে ওই ঘরের মধ্যে ঢুকাইয়া পৃথিবীর মানুষকে বলেছিল, ও দুনিয়ার মানুষ, আমার দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি জান্নাত দেখতে চাও, এই যে আমি একটা ঘর বানাইলাম, এই ঘরটা হল জান্নাত, এই জান্নাতের দিকে একটু তোমরা তাকায় দেখো, আর যদি দুনিয়ার জমিনের থেকে তোমরা যদি হুর দেখতে চাও, তাহলে ওই জান্নাতের মধ্যে গিয়ে একটু দেখে আসো আমার হুরগুলো। নাউজুবিল্লাহ বলেন, দুনিয়ার বানানো জান্নাত নাকি আল্লাহর জান্নাতের মতো? নাউজুবিল্লাহ বলেন, দুনিয়ার বানানো জান্নাত কি আল্লাহর বানানো জান্নাতের মতো হয়? আজরাইল বলেন, আল্লাহ আপনি যখন আদেশ করলেন, ও আজরাইল যাও ওই সাদ্দাতের জানটাকে কবজ করে আসো, আমি যখন সাদ্দাতের কাছে গেলাম, সাদ্দাতের কাছে যাওয়ার পর আমি যখন তার সামনে দাঁড়াইলাম, এই মাত্র দেখলাম সাদ্দাত ঘোড়ার উপর থেকে একটা পা জমিনের মধ্যে নামায়া তার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে চায়, কিন্তু আমার আল্লাহ পাকের আদেশ ওই বানানো জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না, আমার কাছে সাদ্দাত বারবার চোখের মধ্যে পানি লইয়া দোয়া করতে শুরু করলো। ও আজরাইল ভাই, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না, একবার নিজের বানানো একটু জান্নাতটা ঘুরে ঘুরে আমি একটু দেখতে চাই, আমার দিলের মধ্যে সাদ্দাতের চোখের পানির কারণে এমন মায়া দয়া লাগলো গো আল্লাহ, এই দয়া লাগার কারণে আমার মন চায় সাদ্দাতকে একবারের জন্য তার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে দেই, কিন্তু মালিক আপনার আদেশ নাই, এই জন্য ওই মুহূর্তে সাদ্দাতের জানটাকেও আমি আল্লাহ আপনার হুকুমে কবজ করে দিলাম। এই দুইবার আমার দিলের মধ্যে বড় দয়া লাগছে,
আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আজরাইল, একই মানুষের উপর তোমার দুইবার দয়া লাগছে। সুবহানাল্লাহ বলেন, একই মানুষের উপর তোমার দুইবার দয়া লাগছে। আজরাইল বলে, আল্লাহ কেমন করে দুইবার? আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল স্মরণ করো, ওই যে সমুদ্রের মধ্যে সন্তানের সামনে থেকে তুমি মার জানটাকে কবজ করে আসছিলা, জানটা কবজ করে আসার পর ওই সন্তানের কি অবস্থা হয়েছিল তুমি কি দেখছিলা? বলে, না আল্লাহ, আমি তো দেখি নাই। বলে, তুমি তো তোমার দায়িত্ব পালন করে চলে আসলা, কিন্তু আমি আল্লাহ আমার দায়িত্ব ছেড়ে দেই নাই, আমার বান্দা জান কবজ হয়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা কান্না করতেছে, আমি রব্বুল আলামিন ওই মাসুম বাচ্চার কাছে আমার কুদরতের ফেরেশতারে পাঠাইলাম, আমার ফেরেশতা ওই মাসুম বাচ্চার কাছে গিয়ে তারে যখন কোলে উঠায় নিল, আস্তে আস্তে তারে বড় করতে শুরু করে দিল, খাবার দরকার খাবার দিল, বুদ্ধিমত্তা দরকার বুদ্ধিমত্তা দিল, কাপড় চোপড় দরকার কাপড় চোপড় দিল, সব কিছু দেওয়ার পর আমার বান্দা জমিনের মধ্যে যখন চলতে শুরু করলো, এক পর্যায়ে আমার বান্দা সাদ্দাদ আমার বান্দা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাকের জান্নাতে ঢুকবো না, আমার নিজের বড় ক্ষমতা আছে। আমি আল্লাহ পাককে যখন অস্বীকার করলো, আমি আল্লাহ পাক তার প্রতি বেজার হই নাই, নারাজ হই নাই, আমার উপর রাগ করে আমার বান্দা নিজে একটা জান্নাত বানাইলো, তবু আমি রাগ করি নাই, আমার বান্দা আমার উপর রাগ করে আমার জান্নাতের মধ্যে ঢুকবে না, নিজে জান্নাত বানাইয়া আমার বানানো সুন্দর সুন্দর নারীদেরকে ঢুকে ঢুকে ওই হুর বানায় যখন পাঠাইলো, আমি আল্লাহ তখন বেজার হই নাই, আমি আল্লাহ তার উপর রহমতের দৃষ্টি দিয়া তাকায়াছিলাম। যখন আমার বান্দা ঘোড়ার উপর থেকে নামতেছিল, একটা পা জমিনের মধ্যে নামায় দিছে, তোমারে দাঁড় করায় দিলাম, তোমারে দেখার যোগ্যতা তার মধ্যে ছিল না, তোমারে চেনার যোগ্যতাও তার মধ্যে ছিল না। ও আদ্রাইল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দ্বারা ওই সাদ্দাতের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিলাম, আমার বান্দা ওই পাওয়ারের কারণে তুমি আজরাইলকে দেখে সে চিনতে পারলো, আমাকে না চিনে তোমারে চিনে যখন তোমার কাছে সময় চায়, ওই মুহূর্তেও আমি আমার বান্দার জিব্বার দিকে তাকায়াছিলাম, ওই মুহূর্তেও যদি আমার বান্দা একবার চোখের মধ্যে পানি লইয়া আমি আল্লাহ পাকের দরবারে হাত উঠায় যদি ডাক দিয়া বলে, মালিক জিন্দগি ভর তোমার সাথে নাফরমানি করেছি রে মালিক, এক মুহূর্তের নাফরমানির কোনো হিসাব আমি জমিনের মধ্যে দিতে পারবো না গো আল্লাহ, আমারে আপনি মাফ করে দেন, আমি আমার ওই গুনাগার সাদ্দাত বান্দাকে মাফ করার জন্য দুইটা হাত বাড়ায়া দাঁড়ায়ছিলাম। বলেন, আল্লাহু আকবার, এত ভালোবাসে আমার আপনার মালিক। এ মুসলমান, সকালে ফজরের নামাজ পড়ো নাই, আল্লাহ পাক তোমাকে দেখলো তুমি ফজরের নামাজ পড়ো নাই, জোহর পর্যন্ত আল্লাহ পাক তোমার দিকে তাকায় থাকলো, ফেরেশতারা এসে আল্লাহ পাককে ডাক দিয়া বলেন, আপনার বান্দা ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, গুনাহ লিখিস না, জোহরের মধ্যে আমার বান্দা পড়বে। জোহর পার হয়ে যখন আসর এসে গেল, জোহরের নামাজটাও পড়লেন না, ফেরেশতারা আল্লাহর কাছে এসে ডাক দিয়া বলে, মালিক আবার আপনার বান্দা ফজর পড়ে নাই জোহরও পড়ে নাই, এখন কি করব? এবার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আমার বান্দা ব্যস্ততার মধ্যে ছিল, এ কারণে পড়তে পারে নাই, আসরে পড়ে নিবে, তিনটা একবারে পড়ে নিবে। বান্দা যখন মাগরিবও পড়লো না, এবার ফেরেশতারা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় গেল, আল্লাহ আপনার বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবটাও তো পড়লো না, এখন আমরা কি করব আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সারাদিন আমার বান্দাকে দুনিয়ার ঝামেলার মধ্যে আমি জড়ায় রাখছি, এই জন্য পড়ে নাই, তাকায় দেখ আমার বান্দা এশার নামাজের সময় দুনিয়ার সারাদিনের সমস্ত নামাজগুলো সে আদায় করবে। এবার বান্দা যখন এশার নামাজটা আদায় না করে বিছানার মধ্যে যখন চোখটা লাগায় দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে
উঠে বলেন, ফেরেশতার দল, আমার বান্দা আমি রবকে ভুলে গেছে, কিন্তু আমি আমার রব, আমি রব আমার বান্দাকে ভুলি নাই। আসিলাম সপ্তম আসমানে, ওই বান্দাকে ডাকার জন্য আল্লাহ পাক প্রথম আসমানে আসলেন। এসে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, কার জীবনের গুনাহ বেশি হয়ে গেছে আমি রবের কাছে চাও ক্ষমা করে দিব, কার রিজিকের সমস্যা আমি রবের কাছে চাও আমি তার রিজিক দিয়ে দেব, কার দুনিয়ার জমিনের মধ্যে কোন চাহিদা আমি রবের কাছে চাও দিয়ে দিব, এমন চাহিদা পূরণ করনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে আর আল্লাহ ছাড়া কে আছে বলেন? আছে, কেউ আছে? সেই রব আমাদের দিকে তাকায় আছে। যারা ঈশান নামাজটা পড়েন নাই, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা, তোরে কিন্তু বানাইছিলাম, আমার টার্গেট হলো তুই আমার ইবাদত করবি, আমার ইবাদত করবি, আমার ইবাদত করে করে আমার জান্নাতের পথে আসবি, কিন্তু বান্দা তুই আমার ইবাদত করলি না। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন আমাদের বাবা মার কথা শুনি না, বাবা মা কিন্তু ঘর থেকে বের করে দেয়। আল্লাহ পাক বলেন, যারা আমার হুকুম পালন করবে না, আমার হুকুম যারা মানবে না, আমি আল্লাহ বললাম তাদেরকে আমার জান্নাতের মধ্যে জায়গা নাই, দৌড়ায়া সবগুলোরে জাহান্নামে পাঠায় দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। বলেন, আল্লাহর জান্নাত কার জন্য? কথা বলেন, আল্লাহর জান্নাত কার জন্য? দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত পাওয়ার জন্য বুঝি বড় আলেম হইতে হয়? হ্যাঁ, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত পাওয়ার জন্য বড় মুক্তি হইতে হয়? দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত পাওয়ার জন্য বড় মুহাদ্দিস হইতে হয়? দুনিয়ার জমিনের মধ্যে বড় জান্নাতের মালিক হওয়ার জন্য প্রধানমন্ত্রী আর অন্যান্য ক্ষমতাধর ব্যক্তি হইতে হয়? না, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত পাওয়ার জন্য দুইটা জিনিস হইতে হয়, দুইটা জিনিস থাকতে হয়। এই দুইটা জিনিস যেই মানুষের মধ্যে থাকবে, ওর মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এক নম্বর, পবিত্র একটা কলব, দ্বিতীয় নম্বর, তার জিন্দিগির গুনামাফের তৌবা। সুবহানাল্লাহ। বলেন, যার জীবনের তওবা আছে, গুনাহ করছে কিন্তু তওবা করে নিছে, আল্লাহ পাক তওবাকে কবুল করে তাকে পবিত্র বানায় দিছেন, আর এই পবিত্রতার কারণে তার কলবটা পাক হয়ে গেছে। আর পাক কলব আর পবিত্র তওবা যার নসিব হয়েছে, এর মরতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। দুনিয়াতে জান্নাত পাওয়ার জন্য বড় ডিগ্রিধারী হওয়া লাগে না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই তার জামানায় এক আল্লাহর বান্দা ইমাম গাজালির কাছে আসছেন। এসে ডাক দিয়ে বলতেছেন, ইমাম গাজালি, আমি তো গরিব মানুষ, দিন এনে দিন খাই, আল্লাহ কি আমারে জান্নাত দিবে? ইমাম গাজালি ডাক দিয়া বলেন, হ্যাঁ, তোমারেও আল্লাহ জান্নাত দিবে, তুমি দিন এনে দিন খাও তো কি হয়েছে, তবে তোমার কিছু আমল বলে দেই, এই আমলগুলো করো। লোকটা ডাক দিয়া বলতেছে, হুজুর কি আমল করব? বলে, এক নম্বর আমল, তুমি সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। আমিও আপনাদেরকে বলি, এখানে যারা বসছেন, আল্লাহ পাক যাদেরকে বসাইছেন, নিয়ত করা কি যায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব? কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আপনি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। বলেন আমিন। বলেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। হাত নামান, আল্লাহ আমাদের সকলকে নামাজি বান্দা হিসাবে কবুল করুক। বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, ইমাম গাজালি বলেন, ও বান্দা, দ্বিতীয় তোমার উপর আমার নসিহত, সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। তৃতীয় নম্বর, ইমাম গাজালি বলেন, তৃতীয় নম্বর নসিহত, সর্বদা মানুষের উপকার করবা, ক্ষতি করবা না। পারা যাবে এই তিনটা কাজ? কি পারা যাবে এই তিনটা কাজ যদি কোনো মানুষের মধ্যে থাকেন, ওই মানুষটা যদি দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট হয়, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, আল্লাহ পাক বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। কোন মানুষ যখন সলাতটাকে সিনার মধ্যে ঢুকায়, দুনিয়ার ফাহেশা খারাপ কাজ থেকে আল্লাহ পাক কুদরতিভাবে তারে সরায়া জান্নাতের রাস্তায় বের করে দেয়। জোরে কন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক বলেন, এই নামাজ সবচাইতে ভারী বস্তু। মনে আছে, মনে আছে আপনাদের, নামাজ ভারী বস্তু না পাতলা?
আচ্ছা ভারী বোঝা যে আল্লাহ পাক আমাদেরকে দিছেন, আমরা সবল না দুর্বল? হ্যাঁ, এবার বলেন আমরা সবল না দুর্বল? তো দুর্বলের উপর যে ভারী বোঝা দিছে, বাবা বাজারে গেছে, বাজার থেকে বাজার করে একটা ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকতেছে, ব্যাগটার ওজন 20 কেজি, চাল ডাল অনেক কিছু নিছে। এবার ঘরের দরজায় এসে যখন কলিং বেল দিল, তো কলিং বেল দেওয়ার সাথে সাথে ভেতর থেকে ছোট্ট একটা মেয়ে যার বয়স 3 বছর, ওজন হবে 15 কেজি, দৌড়ে আসছে বাবাকে দেখার জন্য। এসে যখন দেখে বাবার হাতে ব্যাগ, এবার ব্যাগটা নিয়ে টানাটানি শুরু করে। আপনাদের সন্তানরা এমন করে না? ব্যাগ নিয়ে টানাটানি করে, বাবা আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আচ্ছা বলেন তো ব্যাগের ওজন কয় কেজি, সন্তানের ওজন কয় কেজি? এখন এই ব্যাগটা যদি বাবা সন্তানের হাতে দেয়, সন্তান কি নিতে পারবে? হ্যাঁ, এখন যদি বাবা বলে, এ মেয়ে দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসছো আমি বাবার কারণে, যেই বাড়িতে থাকো ওই বাড়িটা আমার, যেই টাকা খাও ওই টাকাও আমার, যেই টাকা দিয়ে পোশাক পরো ওই পোশাকগুলো আমার কিনে দেওয়া, বাজার থেকে ব্যাগ বহন করে বাসায় নিয়ে আসলাম আমি, বাসার দরজা থেকে রান্নাঘর পর্যন্ত নিবা তুমি, এই বলে বাবা যদি এই ব্যাগটাকে সন্তানের ঘাড়ের উপর চাপায় দেয়, আর যদি তারে রান্নাঘর পর্যন্ত নিতে বলে, পাশে যদি কোনো মানুষ এই দৃশ্য দেখে, বলেন তো এই বাবাকে কি জালিম বাবা বলবে না? হ্যাঁ, জালিম বলবে না? বলবে এই সন্তানের ওজন কম, এ কি এত বড় ওজন নিতে পারে? তোমার মতো জালিম বাবা দুনিয়াতে নাই, এই সন্তানটারে কষ্ট দাও, সন্তানটারে কষ্ট দাও। দুর্বলের উপরে সবল বোঝা দেওয়াটা জালিমের পরিচয়। যদি এটাই হয় তাহলে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন দুর্বল করে, আবার বোঝা দিলেন বড়, বলেন আল্লাহ জালিম না? হ্যাঁ, আল্লাহ জালিম না? কেন আগে না বাবারে জালিম কইলেন? আগে না বাবারে জালিম কইলেন? ভারী বোঝা চাপায় দিলে যদি বাবা জালিম হয়, তাহলে আল্লাহ যেটাকে ভারী বলে সেটা কি ভারী না? তাহলে ভারী বোঝা আল্লাহ চাপায় দিলে আল্লাহ কেন জালিম হবে না? কথা বুঝেন? কথা বুঝেন? আমার আমার কথা বুঝেন? আপনারা কষ্ট হইতেছে আপনাদের? প্রধান বক্তাকে আসতে বলবো না? আরো কিছুক্ষণ চলবে? থাকবেন না ভাগবেন? হ্যাঁ, শেষ মোনাজাত করার আগে কারা কারা যাবেন? কেউ যাবেন না? হ্যাঁ, সত্যি আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক দীনের মজমায় যাদেরকে নিয়ে আসছেন, পয়গম্বর বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাত হুমুল মালাইকা ওয়া গাশিয়াত হুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। পয়গম্বর বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ তাআলা, যেই মজমাকে কায়েম জমিনের মধ্যে করে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, সেখানে কি হয়? হাফাত হুমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতাকে এই বান্দাদের চতুর্পাশে আল্লাহ পাক পাঠায় দেয়। ওয়া নাযালাত আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই বান্দারা এই যে বসে আছে, এদের চতুর্পাশে ফেরেশতারা এসে কি করে? তাদের মাথার উপর রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টি যেমন মানুষের মাথায় পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের রহমত ফেরেশতারা জমিনের মধ্যে আস্তে আস্তে বর্ষণ করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসছি, আমরা এখন বর্তমানে কোথায় আছি বাবা? জান্নাতের মধ্যে। মনে করতে পারেন হুজুর কই জান্নাতের নিয়ামত তো দেখি না, আমরা দুনিয়াতে অনেক জিনিস দেখি না কিন্তু বিশ্বাস করি। কথা বলেন বিশ্বাস করি না? কোনো মানুষ এখানে আসেন, হাত তুলে বলেন আপনার কিডনি কোনো দিন দেখছেন? কিন্তু ভেতরে আছে? হ্যাঁ আছে। আপনার মগজ দেখছেন কোনো দিন? আছে, মগজ আছে। দেখেও যদি বিশ্বাস করা যায় তাহলে এটাও বিশ্বাস করেন পয়গম্বর জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই। কথা বলেন, কথা বলেন পয়গম্বর।
পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। পয়গম্বরের হাদিস যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতের বাগান হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই এলাকার মানুষের জন্য আরো একটা বড় সৌভাগ্যের সবচাইতে বড় নিদর্শন হলো এই ওমর ফারুক মাদ্রাসা। সুবহানাল্লাহ। বলেন যেই এলাকার মধ্যে মাদ্রাসা থাকে ওই এলাকার মানুষের ঈমান হেফাজতের দুর্গ আয়া যায় ওই মাদ্রাসা। সুবহানাল্লাহ। বলেন ওই এলাকার মানুষের ঈমানের হেফাজতের পাওয়ার হাউস ওই মাদ্রাসা। আমরা বুঝি না মাদ্রাসার কি দরকার, মাদ্রাসা কেন দরকার আমরা বুঝি না। সন্তানদেরকে আমরা স্কুলে পড়াই, কেজি স্কুলে, কিন্ডার গার্ডেন, এদিকে সেদিকে পড়াই, পড়াইতে কোনো আপত্তি নাই। একজন মানুষের জীবনের সফলতা কি জানেন? বড় ডাক্তার হওয়া একজন মানুষের জীবনের সফলতা না, বড় ইঞ্জিনিয়ার হওয়া একজন মানুষের জীবনের সফলতা না, বড় চাকরিজীবী হওয়া একজন মানুষের জীবনের সফলতার হওয়া না। বরং একজন মানুষ তখন সফল যখন কবরে যাওয়ার পর তারে আল্লাহ ডাক দিয়া বলে, হে বান্দা তোরে আমি মাফ করে দিলাম, এই মানুষটা সফল। সুবহানাল্লাহ। বলেন এই মানুষটা সফল। দুনিয়ার সব আছে আপনার কাছে কিন্তু আল্লাহ নাই, এই মানুষের কিচ্ছু নাই। দুনিয়ার সব আছে আপনার কাছে, আল্লাহর রাসূলের মহব্বত সিনার মধ্যে নাই, আপনার কিচ্ছু নাই, কিন্তু দুনিয়ার সবাই আপনার পর, আল্লাহ আপনার আপন, রাসূল আপনার আপন, কোরআন আপনার আপন, মাদ্রাসা আপনার আপন, মসজিদ আপনার আপন। এই মানুষের দুনিয়ার কাউকে লাগবে না, মরতে দেরি হবে, এই কোরআন তার কবরের মধ্যে তার আজাব থেকে বাঁচানোর জন্য দাঁড়াইতে দেরি করবে না। ইমাম গাজালী রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলেন, আমার কাছে এক লোক আসছে, এসে বলতেছে, হযরত দুনিয়াতে নামাজ পড়ি কিন্তু মজা পাই না। আমাদের মধ্যে এই রোগটা আছে না নাই? আমাদের নামাজ কেমন নামাজ? আমরা নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্তর মজা আমাদের অন্তরে আসে না, কিন্তু মুমিনের নামাজ সম্পূর্ণ আলাদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে। সাহাবা ইকরাম নবীজির কাছে খবর দিলেন, পয়গম্বর আপনার জামাই আলীর পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে। ও পয়গম্বর কি করব? বলে তীরটাকে বের করো। বলে তীর বের করার জন্য যখন আলীর কাছে যায়, পায়ের মধ্যে যখন হাতটা লাগাই, আলী এমন চিৎকার মারা শুরু করে যেই চিৎকারে আমরা আর তার কাছে থাকতে পারি না। পয়গম্বর ডাক দিয়া বললেন, ঠিক আছে আমার আলীকে আর তোমরা বিরক্ত করো না, আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও। সুবহানাল্লাহ। বলেন আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছেন, এক রাকাত হয়ে গেছে, দুই রাকাত হয়ে গেছে। এরপরে নবীজি যখন দেখেন হযরতে আলীর নামাজ শেষ, হযরতে আলী এদিক দিয়ে সাহাবা ইকরাম, হযরতে আলী যখন এক রাকাত নামাজ শেষ, পিছন দিক থেকে তীরটাকে ধরে এমন ভাবে টান দিছে যে তীরের আলের সাথে হযরতে আলীর পায়ের এক টুকরো গোস্ত ভেতর থেকে ছিঁড়ে বের হয়ে আসছে। এবার সেরা গোস্তের টুকরা হযরতে আলীর সামনে নবীজির কাছে সাহাবা ইকরাম পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ এই যে তীর তো বের করলাম কিন্তু এক টুকরা গোস্ত যে বের হয়ে আসছে। নবীজি গোস্তটাকে হাতের মধ্যে রাখলেন। এবার নবীজি হযরতে আলীর নামাজ শেষ হওয়ার পর ডাক দিয়া বলতেছেন, আলী এদিকে আসো, এই যে গোস্তের টুকরাটা এটা কি চেনো? হযরতে আলী বলেন, না ইয়া রাসূলুল্লাহ চিনি না। বলে তোমার পায়ের তীর কোথায়? বলে কি জানো, তীরও তো দেখি না কোথায় গেল। হযরতে আলী বলতেছেন, আমার তীর তো ছিল একটু আগে, এখন নাই। নবীজি ডাক দিয়া বলেন, আলী তোমার পায়ের যে তীর টেনে বের করা হলো তুমি কি একটুও টের পাও নাই? হযরতে আলী ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি যখন যাই নামাজের উপর দাঁড়াইয়া আল্লাহ পাকের সামনে যখন রবের আলহামদু সুরা যখন তেলাওয়াত শুরু করলাম, এরপরে যখন সুরা মিলায়া যখন তেলাওয়াত শুরু করলাম, আমার দিলের মধ্যে এত শান আর এত মজা, পৃথিবীর কোনো কিছু আমার মনে নাই, আমার মন চাইতেছিল তেলাওয়াত করতেই থাকি করতেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ।
আমাদের হালত কেমন, আমাদের সামনে ইমাম সাহেব লম্বা একটু কেরাত পড়লে আমরা বিরক্ত হয়ে যাই, কথা বলেন ঠিক না ব্যাঠিক, বিরক্ত হই, আমাদের নামাজে মজা নাই, কেন? কারণ ইমানের সমস্যা। কিসের সমস্যা? এ কারণে তেলাওয়াত কিন্তু আয়াত, একটা আয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, এই বলাটাই শেষ না, এই বলাটাই তার শেষ না, বরং সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা অটল থাকে, অটল থাকা মানে কি, নামাজ পড়বেন আল্লাহকে হাজির নাজির জেনে, রোজা রাখবেন আল্লাহকে হাজির নাজির জেনে, দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা করবেন আল্লাহকে হাজির নাজির জেনে, চাকরি করবেন আল্লাহকে ব্যবসা কর আল্লাহর জন্য হাজির নাজির জেনে, সমস্ত কাজের মধ্যে আল্লাহ আপনাকে দেখেন, আল্লাহ আপনাকে বিচার করবেন, এই রকম চিন্তা ফিকির করে যেই বান্দা চলে আল্লাহ বলেন এটাই হলো দ্বীনের উপরে ইস্তেকামত। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ইস্তেকামত যাদের মধ্যে পাওয়া যাবে তাদের সফলতা কি? তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন দুনিয়ার জমিন থেকে মারা যাবে, মারা যাওয়ার আগে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আল্লাহ পাক তার কাছে পাঠায় দিবেন, এরা কি করবে? ওই মানুষের কাছে এসে বসে যাবে, এসে বলবে আল্লাহ তাখাফু, এ বান্দা তোমার কোনো ভয় নাই, সুবহানাল্লাহ বলেন ফেরেশতা মানুষের মৃত্যুর সময় এসে বলবে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্না চোখটা বন্ধ করে দেখো আল্লাহ পাক তোমার জন্য জান্নাত খুলে রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ভারী বোঝা দিলাম, ওয়াইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজ এটা ভারী বোঝা, তবে শোনো তাদের জন্য ভারী নয়, ইল্লা আলাল খাশিঈন, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দা তার সিনাটাকে আমি রবের ভয় আর ভালোবাসা দিয়া গড়ায়, এই বান্দার নামাজ ভারী লাগে না, কথা বলেন সুবহানাল্লাহ। এ কারণে দেখেন না কিছু মানুষ বয়সের ভাবে দিনের বেলায় হাঁটতে পারে না, কিন্তু রাতের বেলা দেখবেন যায় নামাজের ঠান্ডা পানি দিয়া উযু করে আল্লাহর সামনে দাঁড়ায়া রবের ইবাদত করে। এটা কোন পাওয়ার? এটা ওই পাওয়ার যেই পাওয়ার রবকে মহাব্বত করার কারণে আল্লাহ দিছে, এটা দুনিয়ার কোনো ভালোবাসা না, এটা হলো আল্লাহর ভালোবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। এই ভালোবাসা তখন অর্জন হবে যখন একজন মানুষ দিন বুঝবে, দিন মানবে, তখন এই ভালোবাসার গন্ধ পাবে। কোরআন শরীফের একটা আয়াত আছে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা ইবাদত করো, এই ইবাদত করার আগে তোমরা কোরআন শিখো। এখানে যারা আছেন সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই কি কোরআন পড়তে পারেন? কোরআন নাজিল হয়েছে কার জন্য? মুসলমানের জন্য, মুসলমানের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন যেই কোরআন তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম, এই কোরআনটা তোমরা পড়তে পারো না, তোমার মতো কপাল পড়া পৃথিবীতে আর হয় না। এই কোরআন যারা শিখতে পারে না, যারা শেখার আগ্রহ আছে তাদের জন্যই কোরআন হয়েছে এই মাদ্রাসা, কথা বলেন ঠিক না ব্যাঠিক। এই মাদ্রাসায় আপনি পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, আপনার ছেলেটাকে পড়ান, আপনার ছেলেও বড় হয়ে গেছে, নাতিটারে পড়ান, নাতিটাও বড় হয়ে গেছে, পড়ার মতো কেউ নাই, যারা পড়তেছে ছোট, ওই ছোট একটা বাচ্চার পড়ার দায়িত্ব আপনি নেন, তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে এই পড়নেওয়ালা তালেবে ইলম যখন আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে, তখন আপনার জন্য সাফাত করে আপনার জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন।